খবর সেক্টরের সামনে ঢাকা ময়মনসিংহ রোডে যে ট্রেন দুর্ঘটনায় পাঁচজন নিহত হতে এই সংক্রান্তে মৃতা ঝর্ণা আক্তারের ভাই আরফান মণ্ডল বাদী হয়ে এজাহার দায়ের করছে। তার পরিপ্রেক্ষিতে দণ্ডবিধি 304 এর ক এবং 338 এ মামলা রুজু করা হয়েছে। এই মামলায় ক্রেন চালক এবং ঠিকাদার প্রতিষ্ঠান এবং এই কাজের যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল তাদেরকে আসামি করা হয়েছে। আমরা যে ক্রেন যে চালক তার নাম ঠিকানা উদ্ধার করেছি, তার নাম আলামিন, তার বাড়িতে আমরা অলরেডি অভিযান করছি। আমাদের দুইটা টিম কাজ করছে, আমরা সেই ড্রাইভারকেও অ্যারেস্ট করব এবং এই ঘটনার সাথে যারা জড়িত সবাই আইনের আওতায় আসবে। আলামিনের বাড়ি কোথায়? জি জি, আলামিন এ থাকে হচ্ছে জুরাইনে, এর বাড়ি লোহজং মুন্সীগঞ্জে, বাট ঢাকা জুরাইন এলাকায় থাকে। অবশ্যই আপনারা জানেন এখানে যে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আমরা থানা পুলিশের পক্ষ থেকে আমার সিনিয়র অফিসাররা মনিটরিং করতেছে। এই ঘটনার সাথে যারা এই মামলার তদন্তে আসবে তারা সবাই এই মামলায় ইনক্লুড হবে, তাই সে যেই হোক যে প্রতিষ্ঠানের হোক দায় দায়িত্ব নিরূপণ হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোট আসামি কতজন? এখানে ডাইরেক্ট আসামির সংখ্যা নাই, বাদী যেভাবে এজাহার দিয়েছেন চালক ঠিকাদারি প্রতিষ্ঠানের ঘটনায় যাদের দায় দায়িত্ব এবং এই কাজ সুপারভিশন বা যারা নিরাপত্তার দায়িত্ব ছিল তাদের বিরুদ্ধে তিনি অভিযোগ দিয়েছেন, অজ্ঞাতনামা ব্যক্তি রাখছেন এবং সংশ্লিষ্ট যারা আছে এই ধরনের কথা লেখা আছে। তা আসলে এটা তদন্তে আসবে, যে যে আসবে সবাইকে আমরা তদন্তের আওতায় নিয়ে আসবো।